31 শয্যা নিয়ে 1986 সালে যাত্রা শুরু করে পিরোজপুর সদর হাসপাতাল। 1997 সালে 50 ও 2005 সালে 100 শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। শয্যা বাড়লেও বাড়েনি সেবার মান। উন্নত চিকিৎসায় রোগীদের যেতে হয় বিভাগীয় নগরে। স্বাস্থ্যসেবার মান বাড়াতে 2017 সালে হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হয়। 2020 সালের জুনে সাততলা নতুন ভবনের কাজ শেষ হবার কথা থাকলেও মহামারীর কারণে পেছানো হয় দুই দফা। এরইমধ্যে শেষ হয়েছে মূল অবকাঠামোর 95% কাজ। একটু কোনোরকম ভালো ইঞ্জুরি হলে আমাদেরকে বরিশাল, পিরোজপুর, বরিশাল বা খুলনায় পাঠানো হয়। অপেক্ষায় আছি যে কবে এইটা চালু হবে। সেই মানে চিকিৎসা যেন আমরা পিরোজপুরে বসেই পেতে পারি, সেটি আমাদের খুবই দাবি। নতুন ভবনে আইসিইউ সহ চিকিৎসার সব ধরনের আধুনিক সুবিধা থাকবে বলে জানান সিভিল সার্জন। আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস ইউনিট সব কিছুই থাকবে। ইভেন একটা কোভিড আইসিইউ ইউনিটও আমাদের ইনক্লুডেড আছে এখানে, এবং সকল ধরনের পরীক্ষা নিরীক্ষাও এই 250 বেড হাসপাতালে করা সম্ভব হবে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ করে কার্যক্রম শুরুর আশা স্থানীয় জনপ্রতিনিধির। পরিপূর্ণ এবং স্বয়ংসম্পূর্ণ অত্যাধুনিক স্পেশালাইজড হাসপাতালে পরিণত হবে পিরোজপুরের এই 250 বেড হাসপাতাল। জেলার সদর হাসপাতালে নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 35 কোটি 37 লাখ টাকা। সময় সংবাদ, পিরোজপুর।